ক্যারিবিয়ান ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে যাচ্ছি। খুবই ইন্টারেস্টিং কিছু একটা হতে চলেছে। ক্যারিবিয়ান ফেস্টিভ্যাল, ফ্ল্যাগগুলো দেখে বুঝতেই পারছো, এক একটা জায়গার এক একটা ফ্ল্যাগ দিয়ে সুন্দর করে ডিসপ্লে করা রয়েছে। আর এই ক্যারিবিয়ান ফেস্টিভ্যালটা নর্থ আমেরিকার সবচেয়ে একটা বড় ক্যারিবিয়ান ফেস্টিভ্যাল টরন্টোতে যেটা হচ্ছে, প্রত্যেক বছর হয়। লাকিলি এই বছর আমি উইটনেস করছি আর তারই কিছু অংশ তোমাদের সাথেও শেয়ার করব। বাড়ি থেকে সাবওয়ে নিয়ে টিটিসিতে, তারপরে বাসে করে প্রায় 40 মিনিটের ড্রাইভ ছিল। আমরা গিয়ে পৌঁছেছিলাম বাথার্স্ট অ্যাভিনিউতে, যেখানে এই ফেস্টিভ্যালটা হচ্ছে। আমরা হেঁটে যাচ্ছি স্টেডিয়ামের সামনাসামনি রাস্তাটা দিয়ে। অনেকে রাস্তাতে সমস্ত ফ্ল্যাগ বিক্রি করছে, কেউ ফ্ল্যাগের কালারের সব ব্যান্ডানা বিক্রি করছে, কেউ যদি নিয়ে চেয়ার করে সব পার্টিসিপেন্টদের সেটার জন্য। আর এই যে হচ্ছে স্টেডিয়ামের এন্ট্রান্সটা। আর আমরা যখন একটা ফেন্সিংয়ের বাইরে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে সব সুন্দর বিউটিফুল বিউটিফুল সব কার্নিভাল হচ্ছে, ঠিক বলবো না, কার্নিভালে যাওয়ার রাস্তাতে আমাদের এটা আমরা উইটনেস করেছিলাম, সেটা কিছু ক্যাপচার করেছিলাম। অদ্ভুত লাগছিল, প্রত্যেকটা মহিলাকে যেন মনে হচ্ছিল এঞ্জেল বা বলতে পারো তোমরা পরী। মানে অফকোর্স দেখার নাজারিয়া আলাদা হয়, কিন্তু আমার অ্যাঙ্গেল থেকে আমার ওরকম যেন মনে হচ্ছিল। আর খুব সুন্দর করে এরা যেরকমভাবে এরা এদের কমিউনিটিকে উইথ দ্য রেসপেক্ট দেখাচ্ছিল, এটা শুধু দেখার মতন নয়, এটা একটা অহংকার করার মতনও, যে আমরা আমাদের কমিউনিটিকে সবার সামনে কালারফুল ভাইব্রেন্সি দিয়ে ডিসপ্লে করে দেখাবো, এটা সেটারই একটা ঝলক যেন দেখতে পেয়েছিলাম। ছেলে মেয়ে সবাই একই রকমভাবে জাঁকজমক সমস্ত পোশাক পরে রাস্তা দিয়ে সমস্ত হেঁটে চলেছে, যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছে। কেউ খুব সুন্দর সুন্দর করে আবার নাচ করেও যাচ্ছে, দেখতেই পাচ্ছ, অদ্ভুত, সব যেন একটা ফেস্টিভ মুডে। আর এক একটা স্পন্সরের গাড়ি সামনে দিয়ে যাচ্ছে, পেছনে একজন ভদ্রমহিলা হাই করেছিল, সবাই খুব ফ্রেন্ডলি। অ্যাকচুয়ালি আমরা মানুষরা বেসিক্যালি কিন্তু সবাই ফ্রেন্ডলি, যদি আমরা আমাদের মধ্যে ওই জাজমেন্ট বা হিংসেটা না রাখি। কেউ কাউকে চিনি না, কিন্তু ক্যামেরার লেন্সের মধ্যে ভদ্রমহিলা যেহেতু চেহারাটা পড়েছে, একটু স্মাইল করে হাই করে দিল। এটাই তো হওয়া উচিত না? আমরা কালার, আমাদের রিলিজিয়ন, আমাদের স্ট্যাটাস, এই ভেদভাব অশান্তি করেই আমাদের জীবন কেটে যায়। অথচ ওগুলোকে এক সাইডে যদি সরিয়ে রাখি, ইট ইজ একটা যেন জাস্ট একটা ফ্রি স্পিরিটের একটা মানসিকতা আমাদের সবার মধ্যে সেটা আছে, শুধু কোনো একটা জায়গায় সেটাকে হয়তো আমরা আটকে রেখে দিই, তাই না? এই যে সুন্দর সুন্দর করে এক একটা ডিজাইন করা, এরা সবাই কার্নিভালের জন্যই যাবে, কার্নিভালের যাওয়ার রাস্তা এটা, বিউটিফুল করে সুন্দর সাজিয়েছে। কত লোক সেদিন ছিল দেখে বুঝতেই পারছো। শুধুমাত্র আমরা দর্শকরা বলছি না, যারা পার্টিসিপেটও করেছে তাদের কথা বলছি, আর তার সাথে সাথে তাদের যে পরিশ্রম। কার্নিভালের এক একটা কখনো অ্যানিমেল সাজিয়ে, কখনো অন্যান্য ড্রেস করিয়ে সুন্দর করে বিউটিফুলভাবে ডিসপ্লে করা হয়েছে। আর ইভেন পোশাক, মহিলাগুলোর পোশাকগুলো অদ্ভুত, মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর যত কালারফুল ভাইব্রেন্ট, এটা যেন
আমার যেন দেখে মনে হচ্ছিল সব এক একটা কালারফুল পাখিকে এরা রিপ্রেজেন্ট করছে, অর ইউ ক্যান সে কালারফুল নেচারকে এরা রিপ্রেজেন্ট করছে। ভারী সুন্দর লাগছিল, সব সুন্দর সুন্দর ডান্স, সুন্দর সুন্দর আউটফিট পরে এক একটা রিদমের সাথে নাচ করা, কোনটা দেখবো আর কোনটা দেখবো না, শুধু মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম যে এত এনার্জি সবার। আর এত বড় একটি যে পিককের মতন একটি শেপ বানানো হয়েছে, কিন্তু চালাচ্ছে কিন্তু একটি মহিলা, নিচে তার চারপাশে হুইল দেওয়া। নিশ্চয়ই খুব হেভি ডিউটি ছিল হুইল দেওয়া জিনিসটা, কিন্তু এই যে আরেকটি যেরকম, কিন্তু যে চালাচ্ছে সে মহিলাটি হোক বা পুরুষ হোক, তাদের মুখের হাসি কিন্তু কোনো কম নেই। পুরো স্টেডিয়ামটা দেখতে অনেকটা এরকম টাইপের ছিল, আর প্রত্যেকটি শেপ একে এক একটি করে মানুষ চালাচ্ছিল, কিন্তু কি এনার্জি দিয়ে হাত উঁচু করে জাম্প মেরে, এখানে যেরকম ভদ্রমহিলাটি জাম্প মেরে, মানে কোনো ক্লান্তি নেই, নিজেদের ভেতর থেকে এত সুন্দরভাবে এই ফেস্টিভ্যালটাকে এরা এনজয় করছে এবং সবাইকে সেই আনন্দটাকে স্প্রেড করাচ্ছিল, সে এক দেখার মতন। মানে এটাকে বলতে পারো যেন ক্যারিবিয়ান ফেস্টিভ্যালের সাথে সাথে আমি এটাকে বলতে পারি নেচার, ফ্লাওয়ার, এসবেরই একটা ফেস্টিভ্যাল, বিকজ প্রত্যেকটা জিনিসের সাথে এরা অ্যানিমেল আর নেচারকে যেন রিপ্রেজেন্ট করছিল ভারী সুন্দর করে। আর এই যে এরা যেমন দেখছো সে অদ্ভুত অদ্ভুত করে বিভিন্ন বিভিন্ন কার্নিভাল করেছে, সুন্দর সুন্দর আউটফিট পরে, সত্যি নাজারাই ছিল আলাদা, খুব সুন্দর অদ্ভুত প্রোগ্রাম। না দেখলে হয়তো অনেক কিছু মিস করতাম, আর সেই সাথে সাথে তোমাদেরকেও অনেক কিছু দেখানোর হয়তো মিস করতাম। দু থেকে আড়াই লক্ষ লোক ছিল, কিন্তু কোনোখানে কোনো অসুবিধে হয়নি, কোনোখানে কোনো গণ্ডগোল হয়নি, পিসফুলি সবাই গেছে, এনজয় করেছে, যারা পার্টিসিপেট করেছে তাদেরকে সবাই চিয়ার করেছে। একটা মেমোরেবল সন্ধে কাটিয়েছি এই ক্যারিবিয়ান ফেস্টিভ্যাল দেখে, সত্যি অনেক দিন মনে থাকবে। খুব সুন্দর ছিল আজকের কার্নিভালটা, আজকে ভিডিওটা এখানে রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ, লাভ ইউ অল।